পঞ্চমবারের মতো মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। গাজার যুদ্ধ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন জেরুজালেমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। সম্প্রতি মিশর ও কাতারে একাধিক বৈঠক করেছেন ব্লিংকেন। এই দুই দেশ হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতার জন্য মধ্যস্থতা করছে। গাজায় সংঘাত বন্ধে প্যারিসে মিশর, কাতার, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের বৈঠকের প্রস্তাব পর্যালোচনা করে নিজেদের অবস্থান জানিয়েছে হামাস। সেই বার্তা নিয়ে নেতানিয়াহুর কাছে গেছেন ব্লিংকেন। কোনো বিশদ বিবরণ প্রকাশ না করা হলেও জানানো হয়েছে বৈঠক ছিল দীর্ঘ ও ফলপ্রসূ। অপরদিকে গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি অকুণ্ঠ সমর্থন দেওয়ার জন্য আমেরিকা এবং পশ্চিমা দেশগুলোর সমালোচনা করে ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি বলেছেন, ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের পথে বাধা সৃষ্টি করে পশ্চিমারা প্রকৃতপক্ষে গণতন্ত্রকেই বাধাগ্রস্ত করছে। রাজধানী তেহরানে ইসলামী বিপ্লবের 45তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে রাইসি বলেন, পশ্চিমারা নিজেদের গণতন্ত্রের ব্যাপারে চ্যাম্পিয়ন বলে দাবি করে, অথচ ফিলিস্তিনিদের ভাগ্য নির্ধারণের অধিকারকে বাধাগ্রস্ত করছে। আমেরিকা ও তার পশ্চিমা মিত্ররা যারাই গণতন্ত্রের কথা বলবে, তাদের উচিত হবে ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের বিষয়ে কোনো রকম হস্তক্ষেপ না করা। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।